সাভারে কেন্দ্রীয় যুবলীগের উদ্যোগে ঐতিহাসিক 7ই মার্চ জাতীয় দিবস আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সোহেল রানা হলাদার, সিনিয়র স্টাফ রিপোর্টার। সাভারে ঐতিহাসিক 7ই মার্চ জাতীয় দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকাল 10 ঘটিকার সময় সাভার মজিদপুর থেকে বঙ্গবন্ধু চত্বর পর্যন্ত কেন্দ্রীয় যুবলীগের নেতৃত্বে হাজার হাজার যুবলীগের নেতৃবৃন্দ র্যালিতে অংশগ্রহণ করেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও এআরকে পাভেল গ্রুপের চেয়ারম্যান আলহাজ আবু আহমেদ নাসিম পাভেল সাভার বঙ্গবন্ধু চত্বর বেদিতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য আলহাজ আবু আহমেদ নাসিম পাভেল তার নিজ বাসভবন মজিদপুরে আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠানে রিপোর্টার বাংলা টিভিকে জানান, অন্যতম সংগঠন বঙ্গবন্ধুরা হাজার হাজার বছর ধরে বাংলাদেশ বঙ্গবন্ধুকে মনোনীত হয়েছে। নির্বাচনের বিচার বাংলাদেশের স্বাধীনতা লড়াই সংগ্রামে গুরুত্বপূর্ণ ফাইল ফলো করে বিবেচিত আগামী বিশ্বের সব প্রকারের
তিনি শুনালেন বাঙালি জাতির জাগ্রত আরমানি। আজ শুক্রবার কন্ডমন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। শুরু করলো বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী পাকিস্তানের বিরুদ্ধে লড়াই সংগ্রামে। সেদিন থেকে মূলত বাংলাদেশে বঙ্গবন্ধু মুজিব মানে বাংলাদেশ যে নেতা তার পক্ষে ধারণ করছেন ৫০,৫০,৫০০ আমি নিজে গৌরবান্বিত বোধ করি। পাশাপাশি তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ২০১৭ সালের অক্টোবর মাসে বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য তৈরি হিসেবে ঘোষণা করেছেন। অন্যতম একটি ভাষণ হিসেবে জাতিসংঘ বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে বঙ্গবন্ধু স্বামী মাত্রের ভাষণকে ঘোষণা করেছে। বাকি নয়টিবার ভাষণ ১৫ বছর বাকি ৯ জনের বক্তব্য ছিল। লিখিত এবং সুচিন্তিত তারা স্বল্প সংখ্যক ব্যক্তির সামনে তাদের বক্তব্য প্রস্তাব করেছিলেন। কিন্তু আমাদের মহান নেতা প্রথম একান্ত বাহান্ন বছরের যে নেতার বক্তব্য যখনই মনে হয় এই মাধ্যমে মন্ত্রী সভা মন্ত্রী উঠলেন, এই মাধ্যমে আমাদের নেতা বক্তব্য রাখলেন। বাংলাদেশের বঙ্গমাতা শেখ মুজিবুর রহমান মুজিব বলেছিলেন, কারো কথা শোনার দরকার নাই, তোমার ভিতর থেকে যা মনে হবে তুমি তাই বলবা সেজন্যই আমার নেতা বলেছিলেন, তোমার যে তাই সে সাধু ঘোষণা তার কারণে আজকে আমি আপনাদের সামনে বক্তব্য দিতে পারছি। তার কারণেই আমরা স্বাধীন ছাড়বো, বাংলাদেশে স্বাধীন নাগরিক হিসেবে বিশেষ দরবারে মানমান্তি করে দাঁড়িয়ে আছি। আজকের এই মহান দিনে অত্যন্ত শ্রদ্ধা অনুভূতিতে আমি আমার জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমান সহ তার সকল রাজনৈতিক সহকর্মী, সেখানে যারা উপস্থিত ছিলেন, সেখানে সকল ছাত্র জীবনের নেতৃত্ব, সাত কোটি বাঙালিকে বঙ্গবন্ধুর নেতৃত্ব ঐক্যবদ্ধ করেছিলেন, যারা মারা গিয়েছেন তাদের বিচার তার মাত্রা কামনা করে, যারা জীবিত আছেন তাদেরকে পূর্ণ সম্মান জানিয়ে উপস্থিত সকলে সুন্দর মঙ্গল কামনা করছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী আশ্রয় শেখ হাসিনার দীর্ঘায়ু কল্যাণ কামনা করে উপস্থিত সকলে সুন্দর মঙ্গল কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।